আরে ছোট্ট বন্ধুরা, তোমরা চলে এসেছ। এই দেখো, আজকে আমার সঙ্গে কে রয়েছে? ওর নাম হলো বুবলু। তোমরা আমার সঙ্গে মাঝে মাঝে মিমিকে দেখতে পাও, যাকে আমাদের সবার প্রিয় অনিতা দিদি বিরু বাবু বলে ডাকে। মাঝে মাঝে জিজ্ঞেস করে আমাকে যে বিরু বাবু কোথায়। আজকে কিন্তু আরেকজনকে নিয়ে এসেছি, ওর নাম হচ্ছে বুবলু। ও আজকে আমাদের সঙ্গে রবিবারের গল্পে সামিল হয়ে তোমাদেরকে গল্প শোনাবে। আজকে রবিবারে যে গল্পটা নিয়ে এসেছি, সেটা আগের দিনের মতোই একটা শিয়ালের গল্প। কিন্তু আগের দিনের গল্পে শিয়ালের সঙ্গে কে ছিল শুনেছো নিশ্চয়ই? না শুনলে আমি ওপরে ভিডিওটা অ্যাড করে দেব, তোমরা ক্লিক করে গিয়ে শুনে আসতে পারো। শিয়ালের সঙ্গে গত সপ্তাহে ছিল খরগোশ, এই সপ্তাহে শেয়ালের সঙ্গে থাকবে একটা বলশালী নেকড়ে বাঘ। হ্যাঁ, শেয়াল আর নেকড়ের গল্প বলে শোনাবো এই রবিবারে। তাহলে চলো গল্পটা শুরু করা যাক। গল্প শুরুর আগে প্রত্যেক দিনের মতো আমি মনে করিয়ে দিতে চাই যে তোমরা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো, রবিবারের গল্প নতুন শুনছো, তাদেরকে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে প্রত্যেক রবিবার যখন তোমাদের জন্য মজার মজার গল্প ছড়ায় সমস্ত নিয়ে আসবো, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর তোমরা এসে ঝপ করে গল্পটা শুনে নিতে পারো। কি হয়েছে জানো? একটা দূর দেশে থাকতো এক বুড়ো আর এক বুড়ি। তাদের অনেক বয়স হয়েছে, কিন্তু বুড়ো বুড়ির সংসার চলে মাছ ধরে, ফলে তাদের অনেক অনেক মাছ লাগে। কিন্তু যেহেতু এটা বিদেশ, সেইখানে অনেক ঠান্ডা পড়ে আর নদীগুলো সেই ঠান্ডায় জমে একেবারে বরফ হয়ে যায়, ফলে সেখানে খুব কষ্ট করেই দিন গুজরান করতে হয়। জমা নদীর থেকে অনেক পরিশ্রম করে মাছ ধরে আনতে হয় বুড়োকে। তো বুড়ো একদিন সকালবেলা বুড়িকে বলল, বুড়ি আমাকে কয়েকটা পিঠে করে দে তো, কেননা আমি স্লেজ গাড়িটা নিয়ে যাব মাছ ধরতে। তুই যতক্ষণ পিঠে বানাবি, আমি স্লেজ গাড়িটা হরিণদের সঙ্গে জুতে ফেলি। এই স্লেজ গাড়ি কি জানো তো? আগে একটা গল্পে কিন্তু বলেছিলাম এই স্লেজ গাড়ির কথা, যদি না শুনে থাকো তাহলে সেই রাশিয়ার দেশের রূপকথাটা শুনে নিতে পারো মাছের আজ্ঞায়। আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে। তাহলে যে কথায় ছিলাম, স্লেজ গাড়ি হচ্ছে বরফের ওপর দিয়ে চলা এক রকমের গাড়ি, যে গাড়িতে কিন্তু কোনো চাকা নেই। সেই গাড়ি কখনো বলগা হরিণ, কখনো ঘোড়া, কখনো বা কুকুর টেনে নিয়ে চলে বরফের ওপর দিয়ে আর পৌঁছে দেয় গন্তব্যে। তো বুড়ি পিঠে বানিয়ে বুড়োকে দিল আর বুড়ো স্লেজ গাড়িটা নিয়ে চলে গেল নদীর ধারে। নদীর ধার থেকে বরফের মধ্যে থেকে অনেক অনেক মাছ ধরল, একেবারে স্লেজ গাড়িটা ভরে গেল। তারপর বুড়ো যখন সেই ভরা মাছের স্লেজ গাড়িটা চালিয়ে বরফের উপর দিয়ে আসছে, হঠাৎ কিছু দূর এসে দেখতে পেল একটা শেয়াল গুটি শুটি করে রাস্তার মাঝখানে বসে আছে। সেই শেয়ালকে না সরালে বুড়ো আর সেখান দিয়ে স্লেজ নিয়ে যেতেই পারবে না। তখন বুড়ো করলো কি, স্লেজ গাড়ি থেকে নেমে সেই শেয়ালটার কাছে গিয়ে বুঝলো শেয়ালটা নিশ্চয়ই মরে গেছে। কিন্তু এই শেয়ালটাকে আমি ফেলে রেখে যাব না, শেয়ালটাকে যদি আমি স্লেজে নিয়ে যাই তাহলে ওর যে ছালটা, সেই ছালটা ছাড়িয়ে বুড়ির গরম কোটে নরম তুলতুলে কলার বানিয়ে দেওয়া যাবে। তাই এই মরা শেয়ালটাও স্লেজ গাড়িতে নিয়ে যাই, বুড়ি ভীষণ খুশি হবে। তো এই ভেবে ওই শেয়ালটাকে বুড়ো স্লেজ গাড়িতে তুলে নিল। কিন্তু শেয়াল তো মরা ছিল না, সে সুবিধে বুঝে ওই স্লেজ গাড়িতে উঠে একটা একটা করে মাছ রাস্তায় ফেলতে লাগলো। কখনো ডান দিকে ফেলছে, কখনো বাঁদিকে ফেলছে, কখনো ডান দিকে ফেলছে, কখনো বাঁদিকে ফেলছে। এইভাবে ফেলতে ফেলতে যখন স্লেজ গাড়ি প্রায় ফাঁকা হয়ে গেছে, শেষ মাছটাও রাস্তায় ছুঁড়ে ফেলে নিজে ধূপ করে নেমে গেল। বুড়ো তো স্লেজ গাড়ি চালিয়ে ঘরে এসে বুড়িকে ভীষণ আনন্দে ডাকছে, কারণ আজকে শুধু মাছ নয়, বুড়ির কোটের কলারে লাগানোর জন্য শেয়ালের ছালও নিয়ে এসেছে বুড়ো। ফলে বুড়ি তো খুব খুশি হবে ভেবে বুড়ো হাঁকাহাঁকি শুরু করলো।
বুড়ি এসে দেখছে স্লেজ গাড়িতে শেয়ালের চামড়া তো দূর, একটা মাছও নেই। তখন বুড়ি তো ভীষণ রেগে গেল, চিৎকার চেঁচামেচি করে বুড়োকে ভীষণ বকাঝকা করলো। বললো, অপদার্থ, আহাম্মক, শেয়াল, কোথায় শেয়াল? তুমি যে নিদেন পক্ষে মাছ ধরতে গেলে একটা মাছ অবধি তুমি আনোনি। বুড়ো তখন ভাবলো, বুড়ি তো ন্যায্য কথাই বলছে, কিন্তু ভুলটা হয়েছে আমার। আসলে ওই শেয়ালটা মরা শেয়াল ছিল না। শেয়াল করেছে কি, সেই যে রাস্তায় ফেলা সমস্ত মাছ সেই সব কটাকে একত্রিত করেছে, একত্রিত করে ভোজ বসিয়েছে, ভীষণ আনন্দে খাচ্ছে। কিন্তু এই খেতে খেতে সেইখানে চলে এসেছে নেকড়ে বাঘ। নেকড়ে কিন্তু বলশালী, মানে খুব শক্তিশালী, কিন্তু ওর মাথায় কিন্তু শেয়ালের মতো বুদ্ধি নেই। নেকড়ে এসে শেয়ালকে বলছে, ভায়া, ভোজ বসিয়েছ দেখছি, অতিথি আপ্যায়ন করো। শেয়াল বলল, ইস, আমি খাই আমার, ভাগ নেই তোমার, যাও। নেকড়ে বলল, একটা দাও না শেয়াল দাদা, তুমি তো কত মাছ নিয়েছো, সব তো খেতেও পারবে না, একটা দিলে কি এমন হয় বলো তো। শেয়াল তখন খুব রেগে গেল, এই শোনো, একটা কথা বলছি, খাওয়ার সময় বিরক্ত করবে না। শোনো, আমি যদি নদীতে গিয়ে এত মাছ ধরে আনতে পারি, তাহলে তো তুমি আমার চেয়ে অনেক শক্তিশালী, তুমি তো আরও মাছ নিতে পারবে। তুমি এক কাজ করো, তুমি নদীতে চলে যাও, গিয়ে মাছ ধরে এনে নিজে বসে বসে খাও। নেকড়ে বলল, আরে শিয়াল দাদা, সে যদি পারতাম তবে কি তোমার কাছে ভিক্ষে করতাম, আমি তো মাছ ধরতে পারি না। শিয়াল তখন বলল, পারি না আবার কি কথা, আমি যদি পারি তুমি তো অবশ্যই পারবে। শোনো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, বরফের যে নদী আছে না, সেখানে গিয়ে দেখবে মাঝে মাঝে বড় বড় গর্ত রয়েছে, সেই গর্ত দিয়ে হাত ঢোকালেই মাছ ওঠে। কিন্তু তুমি একটা কাজ করো, তুমি তো অনেক মাছ চাইছো, তাই তুমি সেই গর্তের কাছে গিয়ে গর্তের মধ্যে তোমার লেজখানা দিয়ে বসে থাকো, আর একটা মন্ত্র আওড়াতে থাকো, কি বলো তো? এই মাছ চেপে ধর, একটানে উঠে পড়, এই মাছ চেপে ধর, একটানে উঠে পড়। তো নেকড়ে বলল, লেজ ঝুলিয়ে এই মন্ত্রটা আওড়াতে থাকলে মাছ উঠে আসবে? শিয়াল বলল, আরে হ্যাঁ, তোমাকে বিশ্বাস হচ্ছে না, এই দেখো এই সব মাছ আমি এভাবেই ধরেছি, তুমি যাও না, গিয়েই দেখো আমার কথাটা সত্যি কিনা। নেকড়ে তো মহা আনন্দে গেল, ও বাবা, এত সহজ মাছ ধরা, আমি এবার বরফের নদীর মধ্যে গিয়ে গর্তে লেজ ঢুকিয়ে সারা রাত বসে থাকব আর প্রচুর মাছ তুলব। এই বলে নেকড়ে নদীর কাছে গিয়ে একটা গর্ত দেখে সেখানে লেজ ঢুকিয়ে বসে থাকলো, আর মনে মনে মন্ত্র আওড়াতে থাকলো, এই মাছ চেপে ধর, একটানে উঠে পড়, এই মাছ চেপে ধর, একটানে উঠে পড়। এই বলতে 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 অনেকটা সময় পেরিয়ে গেল। শেয়াল নিজের ভোজ শেষ করে নেকড়ের কাছে এসে দেখে নেকড়ে বিড়বিড় 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 করে মন্ত্রটা বলেই যাচ্ছে। শেয়াল তো ফিক ফিক করে হাসছে আর মনে মনে আরেকটা মন্ত্র আওড়াচ্ছে, কি বলো তো? আকাশে মিট মিট তারা তাকিয়ে, নেকড়ের লেজখানা দেনা জমিয়ে, আকাশে মিট মিট তারা তাকিয়ে, নেকড়ের লেজখানা দেনা জমিয়ে। কিসে জমিয়ে দিতে বলছে বলো তো? জল তো ঠান্ডায় জমে গেলে বরফ হয়ে যায়, আর বরফ হয়ে গেলে সেই লেজ তো যাবে জমে, সেইটাই সে বলছে, ঘুরছে আর নাচছে। হঠাৎ করে নেকড়ে বাঘ চোখ খুলে বলল, ও শেয়াল দাদা, তুমি আবার কি মন্ত্র বলছো গো? তখন শেয়াল বলল, আরে ও কিছু না, এই যে তুমি এত পরিশ্রম করছো প্রথমবার, তোমার লেজে যাতে প্রচুর মাছ ওঠে সেইটাই বলছি আর কি। তো এই বলে শেয়াল ওখান থেকে চলে গেল। নেকড়ে বাঘ সারা রাত ধরে বসে 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 ঠান্ডায় তার লেজখানে সত্যি জমিয়ে ফেলল। কখন ভোর হয়ে গেছে নেকড়ে বাঘ বুঝতে পারেনি, মাঝখানে একটু চোখ লেগে গিয়েছিল। হঠাৎ সেই নদীতে গ্রামের এক মেয়ে এলো জল ভরতে।
জল ভরতে এসে সেই মেয়ে তো নেকড়ে দেখে চিৎকার জুড়ে দিয়েছে, কোথায় কে আছো, দেখো দেখো নেকড়ে বাঘ এসেছে, মারো ওকে, মারো ওকে, মারো। এই চিৎকার শুনে নেকড়ে বাঘ তো ভয় পেয়ে গেছে। নেকড়ে বাঘ দৌড়তে যাচ্ছে, কিন্তু উঠতে গেলে আর উঠতে পারছে না, খুব টান ধরছে। নেকড়ে ভাবছে, দেখো কাণ্ড, সারা রাতে ওই মন্ত্র পড়ে এত মাছ উঠেছে যে আমি উঠে দাঁড়াতেই পারছি না। বলে নেকড়ে তো খুব টানা টানি টানা টানি করছে, কিন্তু কিছুতেই উঠতে পারছে না, এমন জমে গেছে। তারপরে গ্রামের লোক হাঁড়ি লাঠি বালতি সমস্ত নিয়ে এসে দুম দুম করে নেকড়েকে মারছে, কেননা নেকড়ে তো উঠতে পারছে না। এইবার নেকড়ে এত মার খেতে খেতে মার খেতে খেতে এক সময় হ্যাচকা টানে উঠে পড়েছে, আর তার লেজখানা টুপ করে খসে পড়ে গেছে। সে তো সেখান থেকে উঠে একেবারে ভোঁদড়। তারপরে তো গ্রামের লোকেরা জল টল ভরে গ্রামে ফিরে গেছে, কিন্তু নেকড়ের হয়েছে ভীষণ রাগ। শেয়ালটাকে এমন করে ঠকালো, সেদিকে শেয়াল মনের আনন্দে ফিক ফিক করে হাসছে আর সব দেখছে। কিন্তু শেয়ালের সঙ্গে তো নেকড়ের দেখা হয়ে যাবে জঙ্গলের পথে, তখন কি করবে, সেখানেও তো বাঁচতে হবে। শেয়াল আবার একটা বুদ্ধি খাটালো, ওই যে মেয়েটা এসেছিল তার বাড়িতে গিয়ে রান্নাঘরে একটা জায়গায় ময়দা স্তূপ করা ছিল, সেই ময়দার স্তূপে গিয়ে বসে প্রথমে পেট পুড়ে ময়দাগুলো খেলো, তারপর ময়দা ছিটিয়ে ছিটিয়ে মাথায় ঘাড়ে গায়ে সব জায়গায় মেখে গিয়ে যেখান দিয়ে নেকড়ে যাবে সেই রাস্তায় গুটলি করে বসে রয়েছে। নেকড়ে তো আসছে, এবার নেকড়েকে আসতে দেখে শেয়াল তো সে কি চিৎকারা, কি জোরে মারলো গো, মাথাটা ফেটে গেল, কি জোরে মারলো, এই বলে বলে কাঁদছে। এইবার নেকড়ে তো কাছে এসে দেখছে শেয়াল তো ওরকম কোকাচ্ছে, কিন্তু নেকড়ে বলছে, এটা কি হলো ভায়া, তোমাকে আমি সরল বিশ্বাসে বললাম কটা মাছ ধরতে শিখিয়ে দাও, আর তুমি এই নিদান দিলে। শেয়াল বললো, আরে কি করব, আমি তো ওইভাবেই মাছ ধরেছিলাম, তোমাকে তো তাও মেরে তোমার লেজটা মাত্র খসে গেছে, কিন্তু আমাকে দেখো মাথা ফাটিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে, দেখতে পাচ্ছ, এই দেখো ধুলো ধুলো ধুলো। নেকড়ে দেখছে সত্যি তো শেয়ালের মাথাটা ফাটিয়ে একেবারে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। আসলে ওগুলো হাড়ের গুঁড়ো নয়, তোমরা তো জানো ওগুলো ময়দার গুঁড়ো, এমন দুষ্টু শেয়াল সেগুলো মাথায় মেখে এসে নেকড়ের কাছে এখন ভালো সাজছে। এরপরে নেকড়ে বলছে, আহা ভায়া তাই তো, আমার তো শুধু লেজটাই খুলে পড়েছে, কিন্তু তোমাকে তো দেখছি পিটিয়ে পিটিয়ে একেবারে গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে গো, আহা হা হা হা। তখন শেয়াল বলছে, আমি তো হাঁটতেও পারছি না, হামাগুড়িও দিতে পারছি না, আমি এখন বাড়ি ফিরি কি করে। নেকড়ে বলল, কোনো ব্যাপার না শিয়াল দাদা, আমার গায়ে তো অনেক শক্তি, তুমি আমার পিঠে চেপে বসো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। শিয়াল ভাবছে, ওরে বোকা, তোকে তো প্রথমে জব্দ করলাম, এখন তো পিঠে চড়ে বাড়িও ফিরতে পারবো। সে নেকড়ের পিঠে উঠে বসে আবার বিড়বিড় করে মন্ত্র পড়ছে, তাগড়া শেয়াল জাকিয়ে বসে লেজকা টাটার পিঠে, তাগড়া শেয়াল জাকিয়ে বসে লেজকা টাটার পিঠে। আমরা এখান থেকে একটা শিক্ষা পেলাম যে আমরা যদি কোনো কিছু বিচার বিবেচনা না করে অন্ধভাবে কাউকে বিশ্বাস করি তাহলে তার ফল কিন্তু মারাত্মক হতে পারে। তাছাড়া আরও একটা জিনিস শিখলাম, কি বলতো, বলের থেকে বুদ্ধি কিন্তু বড়, বল যদি শ্রেষ্ঠ হয় বুদ্ধি কিন্তু জ্যেষ্ঠ। নেকড়ে বাঘ কিন্তু অনেক শক্তিশালী ছিল, কিন্তু শেয়ালের বুদ্ধি হলো ভীষণ বেশি, আমরা নানান গল্পে তার পরিচয় পেয়েছি, তোমরা আরও গল্প শুনেছো এর আগে আমার কাছে শেয়ালের। সুতরাং বুদ্ধি করে জীবনে চলতে পারলে আমরা কিন্তু যে কোনো বিপদের মোকাবেলা করতে পারি, তবে সেই বুদ্ধি যেন সৎভাবে প্রয়োগ করা হয়, কাউকে দুঃখ দেওয়ার জন্য বা কারো অনিষ্ট করার জন্য নয়। কেমন, তোমরা ভালো থেকো,
পরে রবিবার আবার বুবলু অথবা মিমিকে নিয়ে আমি চলে আসবো আরেকটা মজার গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে। ততক্ষণে তোমরা মন্তব্য করে জানাও তোমাদের কেমন লাগলো। আর অন্য যদি কোনো গল্প বা কবিতা তোমরা আমার কাছে শুনতে চাও তাহলে অবশ্যই সেটা মন্তব্য করে জানিও, আমি নিশ্চয়ই চেষ্টা করব সেগুলো শোনার। আপাতত তোমরা ভালো থেকো, ভালো করে এই সপ্তাহটা কাটিও, পরে রবিবার আবার আসছি।